Amazing. Adbhut. Marattok. Thank you very much. Beşijos. Composition arrangement. Marattok shundur. Adbhut. Tumader chalekitao khub shundur. Chromatic er pore ashe ekta melody line jeta kane lagbe beshi. So the overall jinish onek shundur ebong Shafin bhai apni basis shomonde kichu bolen. Apnar bola dorkar ekhane kichu. ওকে যে জিনিসটা আমি জিজ্ঞেস করতে চাই, এই যে তুমি এক্সট্রা লোতে আছো, এটা কি পারপাসফুলি নিজে চিন্তা করে এই টোনটা সেট করছো এই গানের জন্য, নাকি আজকে এরকম শোনাচ্ছে? এটা শুধু আজকের গানের জন্যই, এই গানটার জন্য এইভাবে সেট করছো? এক্সেলেন্ট টোন আসছে, ভেরি ডিপ, ভেরি লো এন্ড ভেরি ওয়েল। থ্যাঙ্ক ইউ ভেরি মাচ। আর তোমার আর গিটারের যে কম্বিনেশন মাঝখানে যেটা ছিল, দ্যাট কম্বিনেশন ওয়াজ গুড অ্যান্ড এক্সাইটিং। এইসব জিনিস দেখতে ভাল লাগে, শুনতে ভাল লাগে, ইটস ভেরি এক্সাইটিং। আর ভোকালিস্ট ওয়াজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। এই একবারের চান্সে সিঙ্গিং ইট পারফেক্টলি অন পেজ খুব কম ছেলেই করেছে, অ্যান্ড ইউ হ্যাভ ডান ইট। দেয়ার ফর আ গ্রেট রান অফ অ্যাপ্লোজ ফর দ্য ভোকালিস্ট অ্যান্ড দ্য হোল ব্যান্ড। থ্যাংক ইউ। তোমাদের আমার কাছে যেটা সবচেয়ে ভালো লেগেছে, খুব সেন্সিবল, মানে খুব লজিক্যাল একটা অ্যারেঞ্জমেন্ট গানের। কোথায় কে কী পার্ট বাজাবে খুব ওয়েল অ্যারেঞ্জড, কে কখন বাজাবে, কখন সামনে আসবে, ওয়েল রিহার্সড। একটা কম্পিটিশান আসলে এরকমই একটা পারফরমেন্স দরকার। তোমরা এভরি ওয়ান ওয়াজ পারফেক্ট, মানে সব কিছুই তোমাদের ঠিক ছিল। ইউ নো দ্য নিউ থিং ইউ হ্যাভ শোন, ভেরি ওয়েল কন্ট্রোলড ছিল ইওর এন্ডিং, দ্য ফেডিং আউট, দ্যাট ওয়াজ গুড। আমি কী বলবো, মানে আমি স্পিচলেস, ব্রিলিয়ান্ট, স্মার্ট, ফাটাফাটি, আরও কিছু শব্দ আছে এরকম। আমার মনে হচ্ছে আমি ডি রক স্টারকে দেখতে পাচ্ছি। আই হোপ ইউ আর দেয়ার। ইটস অ্যান অনার। থ্যাংক ইউ, কিপ ইট আপ, ইউ আর কুল। গ্রুমিং সেশনে আমি একটা গান শুনেছিলাম, তোমরা একটা গান কভার করেছিলে অ্যানিস সং এর একটা ছোট পার্ট। আমি চাচ্ছিলাম যে ওই ছোট জাস্ট ফার্স্ট চার লাইনটা একটু শোনালেই হবে। একটু এখানে ফিলের দরকার হয়, আমার কাউবয় হ্যাট পরতে হয়, তারপরে গলায় একটা অ্যাকোস্টিক ঝোলাতে হয়। হ্যাঁ, ওগুলো আমরা বুঝে নেবো যে কাউবয় হ্যাট এবং অ্যাকোস্টিক আছে। আমরা গানটা একটু শুনতে চাই। Ladies and gentlemen, please welcome the king of country music, Mr. John Denture. All right. You fill up my senses like the night in the forest, like the mountains in springtime. I forgot. New York Stars. Let's welcome Offbeat from Dhaka. হ্যালো ভিউয়ার্স, আমরা অফ স্ট্রিট। আমি চঞ্চল, ভোকাল। আমি রোমান, অন গিটার। আমি রিয়াজ, অন কিবোর্ড। বাবু, অন বেস। রাসেল, অন ড্রামস। ব্যান্ডের নামটা নতুন লাগছে আমার কাছে, অফ স্ট্রিট, এটা কী ছিল? ফিয়ার ফ্যাক্টরি ছিল। চেঞ্জ হয়ে গেল কেন? ইউরোপে এই ফিয়ার ফ্যাক্টরি নামে একটা ব্যান্ড রয়েছে, যে এই জন্য সবাই মিলে, সুমন ভাই, তুজ ভাই, সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে নামটি পরিবর্তন করা হয়েছে। দ্য থিং ইজ, ওই যেহেতু তুমি একজন মানুষকে নাম দাও, জ্যাক, একটা ব্যান্ডের নাম দিচ্ছ, তুমি কি নামের খনি নাকি? না, মানে অ্যাকচুয়ালি হয়েছে কি, আমার নিজের নামটা এত খ্যাত, যে কারণে আমি চেষ্টা করি আমাদের নামগুলো স্মার্ট রাখতে আর কি। আর ফিয়ার ফ্যাক্টরি নামে বাইরে একটা ব্যান্ড আছে, এবং ওই ব্যান্ডের একটা আরেকটা বিশেষত্ব আছে, ওই ব্যান্ডের লাস্ট অ্যালবামে আমাদের ওয়ারফেজে যে রাসেল ছিল, সে দুটো গানে গিটারও বাজিয়েছে।
So Fear Factory আমরা খুব ভালোভাবে চিনি. So yes, of course, of course. So good name. চলো গান শুনি.